বাজাজ অ্যাভেঞ্জার্স টিট 160 BS6 ডিসকাস করবো, প্রাইস, মাইলেজ, নিউ আপডেট অ্যান্ড ফিচার্স। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো অ্যানিটেক বিপস, মাই সেলফ বিপ্লব আছি তোমাদের সাথে। সো গাইজ, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করো, সো গাইজ আমার এই চ্যানেলে মোবাইল এবং মোবাইল অ্যাসেসরিজ এবং বাইক, বাইক অ্যাসেসরিজ এই রিলেটেড ভিডিও এখানে আপলোড করা হয়। সো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। সো গাইজ, এই ভিডিওটা যে তোমরা দেখছো, এই ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে জ্যোতি মোটরস ডায়মন্ড হারবার। সো তোমরা যদি এই বাইকটা নেবে বলে ভেবে থাকো বা তোমরা যদি টেস্ট ড্রাইভ নিতে চাও তো অবশ্যই তোমরা এখানে ভিজিট করতে পারো, এখানে স্পেশাল ডিসকাউন্ট চলছে। সো লেটস গেট স্টার্টেড। ১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, টুইন স্পার্ক প্লাগ, DTSI ফুয়েল ইঞ্জেক্টর, ফোর স্ট্রোক, SOHC টু ভালভ এয়ার কুলড ইঞ্জিন। ইঞ্জিন ম্যাক্স পাওয়ার রয়েছে 15 PS অ্যান্ড 8500 RPM এবং ম্যাক্স টর্ক রয়েছে 13.7 Nm এবং 7000 RPM। এবং এই বাইকটার গিয়ার সিস্টেম রয়েছে 5-speed ম্যানুয়াল গিয়ার বক্স। এবং এই বাইকটার মধ্যে ক্লাচ ইউজ করা রয়েছে উইথ মাল্টিপ্লেট। এবং গাইস, এই গাড়িটার মধ্যে ফুয়েল ক্যাপাসিটি রয়েছে, পেট্রোল ট্যাঙ্ক 13 লিটার, এর মধ্যে 3.8 লিটার ফুয়েল রিজার্ভ ক্যাপাসিটি। এবং গাইস, এই গাড়িটার বডি শেপ রয়েছে ক্রুজার বাইক এবং চ্যাসিস টাইপ রয়েছে ডায়মন্ড। অ্যান্ড ফ্রন্ট সাসপেনশান এখানে ইউজ করা রয়েছে টেলিস্কোপিক উইথ ডুয়েল অ্যান্টিফিকশন বুস্ট। এবং এর মধ্যে রিয়ার সাসপেনশান ইউজ করা রয়েছে 5-step অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্ভার। এবং এর মধ্যে ব্রেকিং সিস্টেম রয়েছে, ফ্রন্ট ব্রেক রয়েছে ডিস্ক 280 mm এবং রিয়ার ব্রেক রয়েছে ডাম 130 mm এবং সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। এবং ফ্রন্ট টায়ার রয়েছে 90/90/17 এবং রিয়ার টায়ার রয়েছে 130/90/15 রিয়ার টায়ার, টিউবলেস রেডিয়াল টায়ার। এবং গাইস, এই গাড়িটার মধ্যে হুইল ট্যাব রয়েছে অ্যালয় হুইল। এবং গাইস, এর মধ্যে সিট রয়েছে সিঙ্গেল সিট, একসঙ্গে দুজন ইউজ করা যাবে এবং তিনজনও খুব সুন্দরভাবে এই গাড়িটার মধ্যে বসা যাবে। এবং গাইস, এই গাড়ির সিটটার মধ্যে পঞ্চটা খুব ভালো মানের দেওয়া রয়েছে। এবং গাইস, এর মধ্যে হ্যান্ডেল টাইপ রয়েছে স্টিট কন্ট্রোল হ্যান্ডেল টাইপ শেপ দেওয়া রয়েছে এবং এর মধ্যে ডিজিটাল কন্ট্রোল তোমরা পেয়ে যাচ্ছ। এবং ফুয়েল গেজ রয়েছে ডিজিটাল এবং 3 মিটার রয়েছে ডিজিটাল। এবং এর মধ্যে স্পিডোমিটার রয়েছে ডিজিটাল এবং টেকোমিটার তোমরা পেয়ে যাচ্ছ ডিজিটাল। এবং এর মধ্যে ওডোমিটার রয়েছে ডিজিটাল। এবং গাইস, এই গাড়িটার লেন্থ রয়েছে 2210 mm এবং গাইস, এই গাড়িটার হাইট রয়েছে 1070 mm এবং গাইস, এই গাড়িটার উইথ রয়েছে 806 mm এবং গ্রাউন্ড ক্লিয়ার রয়েছে 169 mm এবং স্যাডেল হাইট রয়েছে 737 mm এবং হুইল বেস 1490 mm এবং গাইস, এই গাড়িটার কার্ব ওয়েট রয়েছে 156 kg এবং গাইস, এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ার 169 দেওয়ার কারণে এই গাড়িটা নিয়ে তোমরা অফ রোডিংও তোমরা খুব সুন্দর করতে পারবে এবং তোমরা এই গাড়িটা নিয়ে লং রাইডও খুব সুন্দরভাবে করতে পারবে। কারণ গাইস, এই গাড়িটার ক্রুজার শেপ দেওয়া রয়েছে। এবং গাইস, এই গাড়িটার মধ্যে তোমরা হ্যালোজিন হেডলাইট পেয়ে যাচ্ছ 55-60 W-এর এবং এই হেডলাইটের মধ্যে তোমরা সাদা কালারের DRL এখানে দেওয়া রয়েছে LED। এবং গাইস, LED টেল লাইট দেওয়া রয়েছে যেটার ব্রাইটনেস ছিল খুব ভালো। এবং গাইস, এই গাড়িটার মধ্যে হ্যালোজিন হেডলাইট ইউজ করার কারণে ব্রাইটনেস খুব সুন্দর ছিল এবং রাতে তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারবে কারণ এখানে 55-60 W-এর বাল্ব এখানে ইউজ করা রয়েছে। এবং টার্ন সিগন্যাল ইন্ডিকেটর এখানে ইউজ করা রয়েছে বাল্ব, এখানে কোনো রকম LED দেওয়া নেই। এবং গাইস, এই গাড়িটার মধ্যে রিয়েল টাইম টপ স্পিড উঠেছে, এখানে সর্বোচ্চ স্পিড উঠছে 118। এবং গাইস, এই গাড়িটার মধ্যে মাইলেজ টেস্ট করে দেওয়া গেছে, একদম শোরুমের নতুন গাড়ি বার করে টেস্ট করা হয়েছিল, 52.5 এর মাইলেজ এসছে। এই বাইকটা টোটাল তোমরা দুটো তোমরা কালার পেয়ে যাবে, একটা রয়েছে স্পাইসি রেড এবং ইভনি ব্ল্যাক। সো তোমরা এই যে রিভিউ দেখছো এটা রয়েছে স্পাইসি রেড। এবং গাইস, এই গাড়িটার মধ্যে তোমরা ট্যাঙ্কে দেখছো একটা মাস্কুলার এখানে লুক আসছে, ট্যাঙ্কের দুই পাশে স্টিকার এখানে দেওয়া রয়েছে এবং এখানে লেখা রয়েছে অ্যাভেঞ্জার্স। এবং তোমরা দেখছো এই বাইকটার মধ্যে দুটো তোমরা মিটার পেয়ে যাবে, একটা রয়েছে মেন মিটার এবং আরেকটা রয়েছে সাব মিটার। সাব মিটারের মধ্যে তোমরা দেখছো ফুয়েল গেজ এখানে দেখা যাবে এবং এবং ফুয়েল গেজ রয়েছে অ্যানালগ। এই গাড়িটার মধ্যে খুব সুন্দর একটা শেপ তোমরা দেখছো এবং
সো গাইস, এই বাইকটার মধ্যে ABS দেওয়ার কারণে ব্রেকিং সিস্টেম ছিল খুব ভালো। আর গাইস, এই বাইকটার মধ্যে 130/90 সেকশন টায়ার দেওয়ার কারণে এই বাইকটা তোমরা হার্ড ব্রেক করলেও চাকা স্কেট করবে না। খুব সুন্দর একটা ব্রেকিং সিস্টেম এবং খুব সুন্দর এই বাইকটার মধ্যে তোমরা হ্যান্ডেলিং করতে পারবে, হ্যান্ডেলিং পজিশনও খুব সুন্দর। এবং গাইস, এই বাইকটার মধ্যে তোমরা তিনজন তোমরা খুব ইজিভাবে বসতে পারবে এবং তোমরা লং রাইড করতে পারবে। কারণ গাইস, এই বাইকটার মধ্যে যে সিট ইউজ করা রয়েছে, এই সিটের মধ্যে খুব সুন্দর মানের এখানে পঞ্জ ইউজ করা রয়েছে, তোমরা খুব সুন্দরভাবে তোমরা বসতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং গাইস, এর যে ইঞ্জিন রয়েছে, ইঞ্জিন খুব স্মুথনেস ছিল, গিয়ার শিফটিং ছিল খুব সুন্দর। আর এই গাড়িটার মধ্যে তোমরা ভাইব্রেশন খুব কম পাবে। এবং গাইস, এর যে সাউন্ড, এর যে ইঞ্জিন কোয়ালিটি, যে সাউন্ড খুব সুন্দর সাউন্ড, মানে এক কথায় তোমাদের পছন্দ হবে। এবং গাইস, এর যে ইগনিশন, যে কি রয়েছে ইগনিশন কি রয়েছে সাইডে, অন্যান্য গাড়িতে থাকে ফন্ডে, এই বাইকটা তোমরা খুব সুন্দরভাবে তোমরা ইজিভাবে তোমরা লং রাইড করতে পারবে। সো গাইস, ডিসক্রিপশানে শোরুমের নাম্বার দেওয়া থাকবে, আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা ফোন করে জেনে নিতে পারো। সো গাইস, আজকের ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ।